আপনি কলকাতা বড় বড় বিল্ডিং এ যান, সমস্ত বিল্ডিং এ দেখবেন আগুন যদি লেগে যায় সে আগুন থেকে বাঁচাবার বিকল্প রাস্তা আছে, আছে না নেই? আছে। আপনি প্লেনে উঠুন, ওখানেও দেখবেন আগুন থেকে বাঁচাবার মানুষকে রাস্তা বলে দেয়। আপনি চার চাকা গাড়ি চালাবেন, ড্রাইভার যেদিকে তাকে তার সেই দিকটা উপরের দিকে তাকিয়ে দেখবেন একটা লাল এরকম বোতলের ভিতরে গ্যাস ভরা আছে, যদি ইঞ্জিনে আগুন লেগে যায় গ্যাসটা দিয়ে আগুন নেভাতে হবে। আপনি পেট্রোল পাম্পে যান, পেট্রোল পাম্পে গিয়ে লক্ষ্য করবেন যে লাল বালতি করে বালি রাখা আছে, নদীর বালি, লাল বালি, ঘর টর প্লাস্টার করে এই বালি রাখা থাকে কি থাকে না? কেন থাকে? আগুন যদি লেগে যায় বালি দিয়ে তাড়াতাড়ি করে আগুন নেভানোর জন্য বালি সহযোগিতা করবে। এক কথাতে সারা পৃথিবীতে যত স্কুল আছে, কলেজ আছে, হসপিটাল আছে, নার্সিং হোম আছে, যত সিস্টেম আছে, প্রতিটা সিস্টেমে যেখানে জনসাধারণ কাজ বাজ করে এইরকম জায়গায় কিন্তু আগুন থেকে বাঁচাবার জন্য বিকল্প রাস্তা আছে না নেই? আছে। আপনি যদি কখনো পানি জাহাজে চেপেছেন, ওইখানে দেখবেন আগুন থেকে বাঁচাবার জন্য রাস্তা করা আছে, গ্যাস ট্যাস লাগানো আছে, আগুন লেগে গেলে ইঞ্জিনে কখনো নেভানো হবে। কিন্তু আপনি কোনোদিন বাসে উঠে এটা দেখেছেন যে বাসের সিটের তলাতে লাইফ জ্যাকেট লাগানো আছে? যে বাসটা যদি কখনো নদীতে পড়ে যায় তাহলে লাইফ জ্যাকেটটা পরে আমি বেঁচে যাবো? আছে নাই? তার মানে বোঝা গেল সারা পৃথিবীতে সরকার পর্যন্ত তৎপর মানুষকে আগুন থেকে বাঁচাতে হবে। আগুন মানে ভয়ঙ্কর। আপনি পানিতে যদি পড়ে যান, 1 ঘন্টা 2 ঘন্টা সাঁতার দিয়ে কোন রকম এদিক ওদিক করে বেঁচে যাবেন, যাবেন কি যাবেন না? আপনাকে যদি আগুনের ভিতরে ফেলে দেওয়া হয় 1 মিনিট আপনি বাঁচার সুযোগ পাবেন না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন এই কারণে যে আমার বান্দাদেরকে আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। এখানে একটা প্রশ্ন আসে, প্রশ্নটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি, দেখুন তো আপনি বুঝতে পারেন কি না। আচ্ছা, আল্লাহ একটা নাম আছে, আল্লাহর নাম হচ্ছে রহমান, আছে না নেই? রহমান মানে দয়ালু। আর একটা নাম আছে রহিম, অতীব দয়ালু, অতীব দয়ালু, যার দয়া বেসমার দয়া। আচ্ছা বলুন তো, এত বড় দয়ালু স্রষ্টা, এত বড় দয়ালু আল্লাহ, আচ্ছা বলুন তো দয়ার যখন তার শেষ নাই তাহলে জাহান্নামে আবার বলছে মানুষকে দিবে, তাহলে আল্লাহ কি একটু পাষাণ হৃদয়ের হয়ে গেল না? এটা আপনার মনে মনে হচ্ছে কি না? আমি একদিন চায়ের দোকানে বসে আছি, আমাকে একটা ছেলে বলছে, ছেলেটা হিন্দুদের, আমাকে বলছে মমতাজুল ভাই, একসঙ্গে ওঠা বসা করি তো, আমাকে বলছে মমতাজুল ভাই তোমাদের নরক আছে তো? বলছি হ্যাঁ নরক তো অবশ্যই আছে। ও যেটা ভাষা বলছে ওটা আমি বুঝে গেছি, হ্যাঁ নরক তো আছেই, যে স্বর্গ আছে ওটাও আছে। আমাকে তখন বলছে যে স্বর্গ আর নরক যদি থাকে তা তোমাদের ভগবান কি খুব নিষ্ঠুর? বুঝি না, তার তো নাম রহমান, বুঝি এটা আমিও জানি তার নাম রহমান, কিন্তু রহমান এটা প্রমাণ করবে কি করে? তাহলে শুধু স্বর্গ থাকা উচিত ছিল, নরক এলো কেন? শুধু যদি দয়ালু হবে। তা আমি বললাম যে তার কথার অবাধ্য হলে সে এমনিতেই দোজকে যাবে বা জাহান্নামে যাবে আগুনে পুড়বে। ওটা তখন আমাকে বলছে এটা তো খুব সহজ উত্তর হলো, এই উত্তর আমার মনোভূত নয়। তা চায়ের দোকানে বসে আছি, তা সেদিন একটা পত্রিকা এসেছে, আনন্দবাজার পত্রিকা চায়ের দোকানে দেয়। তা পত্রিকা, ছেলেটা খুব নরম, খুব নরম, মানে ওর গায়ে কেউ পেচ্ছাপ করে দিলেও কোনোদিন গালাগালি করে না, এত নরম লোক, আমাদের পরিচিত হিন্দু ছেলে। তা পত্রিকাটা আমি খুলেই দেখলাম যে এক জায়গাতে ধর্ষণ করা হয়েছে 5 বছরের একটা শিশুকে, ধর্ষণ। তাই পত্রিকাটা ওকে দিলাম, দিয়ে বললাম এই যে দেখো তো পত্রিকায় কি লেখা আছে। তা ও পত্রিকাটা পড়তে পড়তে বলছে রানাঘাটের কোথায় অমুক জায়গায় 5 বছরের একটা নাবালিকা শিশু স্কুলে যাওয়ার পথে 4 জন যুবক ছেলে তাকে গমের জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে, আর শুধু ধর্ষণ করেনি, তার লজ্জাস্থানে চাকু দিয়ে কুচে দিয়েছে। আল্লাহ। তা পরবর্তীতে আবার পরে দেখা গেল যে ওর বাপ কোনো রাজনৈতিক নেতা, এই রাজনৈতিক কোনো ঝামেলার কারণে প্রতিশোধ নিয়েছে তার মেয়েকে দিয়ে। তখন ওই নিরীহ ছেলেটা, নরম মেজাজের ছেলেটা আমাকে বলছে অমুকের বাচ্চা, অমুক এই 4 জনকে ধরতে যদি পারতাম না তোদের কুষ্টি বিক্রি করে দিতাম, নানান গালাগালি করছে। আল্লাহ আকবার। আমি তখন বললাম ভাই তুমি তো খুব নরম মেজাজের, তা তুমি এত গালাগালি কেন দিচ্ছ? বলছে এই যে দেখে কি আর সহ্য করা যায়,
আমি যদি দেশের প্রধানমন্ত্রী হতাম এদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে দিতাম। আমি তখন বললাম, ধরে নাও তুমি এখন কলকাতা কোর্টের বিচারপতি, ধরে নাও আধ ঘন্টার জন্য তোমাকে বিচারের ডিপার্টমেন্টটা দেওয়া হলো। আচ্ছা, এই চারজন জেরা এই মেয়েটাকে এই অবস্থা করেছে, একদম সঠিক প্রমাণ সহকারে যদি তুমি চারজনকে দোষী সাব্যস্ত করো, সত্যি বলো তো ভাই তুমি কি করবে? বলছে, ওদেরকে আমি আগে ফাঁসিয়ে দেবো। কেন? ফাঁসি না দিলেও তো পারতে, একটু ক্ষমা করে দিলে হতো না? তুমি তো খুব নরম হৃদয়ের মানুষ। বলছে, এ পাপ ক্ষমা করা যাবে না। তার মানে আমি তখন বললাম, সত্যি তুমি খুব নরম হৃদয়ের মানুষ, কিন্তু এই কাজ দেখে তোমার শরীরের ব্লাড অটোমেটিক গরম হয়ে যাচ্ছে, তাই না? বলছে, এইটা থেকে সহ্য করা যাবে না। আমি বললাম, আমার আল্লাহর নাম রহমান, অবশ্যই তিনি দয়ালু, তবে এই রকম কোন অপরাধীকে তিনি যদি প্রমাণ সহকারে যদি পান, তিনি সাজাও দিতে পারেন, দয়াও করতে পারেন। তুমি যদি বিচারক হও, তুমি যেমন তাদেরকে ফাঁসি দেবার আদেশ দিতে, ঠিক আমার স্রষ্টাও তেমন, তিনি বড়ই দয়ালু। তুমি যেমন ভদ্র, সেও তেমন দয়ালু। তবে বান্দার কিছু কৃতকর্মের ফলে এত রাগান্বিত হয়, অবশ্যই তিনি সাজা দিতেও দ্বিধাবোধ করবেন না। যদি সাজা না দেয়, ছেলেটাকে বলছি, তুমি যদি চারজনকে ফাঁসি না দাও তাহলে নাও তো দিতে পারো। বলছে, যদি আমি সাজি যদি না দিই, তাহলে ওই নিরীহ 5 বছরের শিশুটার উপরে পেন সাবি করা হবে। আমি বললাম, শোনো, এই চারজনকে যদি আমার স্রষ্টাও যদি জাহান্নামে না দেয়, তাহলে ওই বাচ্চাটার উপরে বেন সাবি করা হবে। তথাপিও তিনি দয়ালু বটে, তিনি কাহারও বটে, অতি শক্তিশালী, আজাবও দিতে পারেন তিনি, আবার দয়াও করতে পারেন। আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করো, আমিন। চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জাহান্নাম আপনাকে একটু বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইমানের স্বীকৃতি প্রদানকারীদের উদ্দেশ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদানকারী, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওকুদুহান নাস ওয়াল হিজারাত, তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদানকারী, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিশ্চয় ওই জাহান্নামের অগ্নির খড়ি হবে মানুষ আর পাথর। এটা বাংলা বলে দিলাম, কথা কি? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, ঈমান আনার সাথে সাথে তোমার উপরে নিজের উপরে দায়িত্ব যে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, আর তোমার পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। পরিবার বলতে কাকে বোঝায় এটা জানতে হবে। পরিবার বলতে কি? পরিবার এমন একটা জায়গা যেখানে আপনার স্ত্রী থাকবে, যেখানে আপনার বেটা থাকবে, যেখানে আপনার বেটি থাকবে, যেখানে আপনার মা থাকবে, যেটা যেখানে আপনার আব্বা থাকবে, এই রকম টোটাল কয়েকজন মানুষকে নিয়ে একটা পরিবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা বলুন তো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এটা কি কাউকে ধরে টেনে এনে বাঁচানোর কথা বলছেন, না কি পদ্ধতিতে বলছেন? এখানে ইশারা হচ্ছে দুটো জিনিসের, এক, আমি যেটা করতে বলেছি সেটা তোমার পরিবারকে করার আদেশ করো, আর আমি যেটা নিষেধ করেছি তুমি তোমার পরিবারকে সেটা নিষেধ করো, এটাই হচ্ছে মূল কথা।